হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে নিয়ে আসলাম আমি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বীজ বপন করি। তো এখানে আছে চিচিঙ্গার বীজ, আর এটা হচ্ছে চাল কুমড়ার বীজ। তো আমি প্রতিটা প্যাকেট 10 টাকা করে কিনে নিয়েছি। তো এই তো বীজগুলো আমি তো এটা হচ্ছে এই তো চাল কুমড়ার বীজ দেখতেই পাচ্ছেন। আর এগুলো হচ্ছে চিচিঙ্গার বীজ। তো এই বীজগুলো আমি রাতের বেলা পানিতে সারা রাত ভিজিয়ে রেখেছি। তে এখানে আছে চিচিঙ্গার বীজ আর হচ্ছে চাল কুমড়ার বীজ। তো এই দুইটা বীজ আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। তো সারা রাত ভিজিয়ে রাখার পর এই তো সকালবেলা দেখতেই পাচ্ছেন বীজগুলো একদম ভিজে গিয়েছে। আর এখন মাটিতে আমি এগুলো বপন করে দেব। এখন সকালবেলা তো বপন করে দিচ্ছি আমি মাটিতে। তো সুন্দর করে একটু দূরে দূরে করে এক একটা বীজ আমি বপন করব। তো এই মাটিতে কিন্তু আমি গোবর সার দেওয়া হয়েছে, আর কোনো সার দেওয়া হয় নাই, শুধুই গোবর সার আছে এই মাটির সাথে। তো একটু ফাঁকা ফাঁকা করে আমি বীজগুলো বপন করে দিচ্ছি। তো বপন করা হয়ে গেলে একটু মাটিটা আবার ঢেকে দিতে হবে মাটি দিয়ে বীজটাকে। আর এই পাশটাতে আমি এখন বপন করব চাল কুমড়ার বীজ। তো একটু ফাঁকা ফাঁকা জায়গা নিয়ে আমি এক একটা করে বীজ বপন করে দিচ্ছি। তো বীজগুলো বপন করা হয়ে গেলে আমি বীজগুলো আবার মাটি দিয়ে ঢেকে দেব। তো এইদিকে কিন্তু আমার সবগুলো বীজ বপন করা হয়ে গিয়েছে, আর এখন মাটি দিয়ে ঢেকে দিয়েছি। আর এইদিকে আমি চলে যাচ্ছি আমাদের ছাদে, বাড়ির ছাদে চলে আসলাম। আর আপনাদের সাথে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শেয়ার করব। তো হয়তো অনেকেই জানেন আর হয়তো অনেকে জানেন না। তো যারা জানেন তো জানেন, আর যারা না জানেন তারা আজকে হয়তো আমার এই ভিডিও দেখে কিছুটা বুঝতে পারবেন।
এই যে এই তো আমি চলে আসলাম আমার লাউ গাছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন একটা লাউ গাছের জালি হয়েছে, ছোট্ট লাউ, সেটাতে ফুল হয়েছে। তো এটা হচ্ছে স্ত্রী ফুল। আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা ফুল আছে, এই ফুলটা হচ্ছে পুরুষ ফুল। তো অনেক সময় দেখা যায় লাউ গাছে লাউয়ের জালি আসে কিন্তু টিকে না, নষ্ট হয়ে যায়। তো নষ্ট যাতে না হয় কিভাবে সেই লাউয়ের জালিটা টিকিয়ে রাখতে হয়, তো সেটাই আমি এখন আপনার সাথে শেয়ার করব। আর আমি এই জিনিসটা শিখেছি ইউটিউবে সার্চ দিয়ে। তো ইউটিউব থেকে আমি এই কাজটা দেখে নিয়েছি কিভাবে লাউয়ের জালি টিকিয়ে রাখতে হয়। তো এটা হচ্ছে, এই তো পুরুষ ফুলটা, আমি সাইডের যে পাপড়িগুলো আছে সেটা আমি ছিঁড়ে ফেলছি। আর ভিতরে যে যে এই যে এটা ভিতরের অংশটা, সেই পুরুষ ফুলের ভিতরের অংশটা আমি স্ত্রী ফুলের যে মাঝখানের অংশটা আছে সেই জায়গাটা, এই পুরুষ ফুলের আর স্ত্রী ফুলের একসাথে এভাবে করে আমি প্রায় 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এভাবে করে রাখবো। তো এরকম করলে এই যে স্ত্রী ফুলের যে লাউয়ের জালিটা সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আপনারা যারা এটা না জানেন, তো আমার ভিডিও দেখে হয়তো অনেকেই উপকারে আসবে। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পুরুষ ফুল আর স্ত্রী ফুলটাকে একসাথে মিলিয়ে দিয়েছি। তো এভাবে করেই দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, তাহলে এই লাউটা আর নষ্ট হবে না। আর এইদিকে আমি এই তো বাসায় লবণ শেষ হয়ে গেছিল, তো লবণটা আমি লবণের ঝাড়ে ভরে রাখছি। আর এইদিকে দুধের প্যাকেটটাও কেটে আমি দুধের জারে ভরে রাখছি। আর আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম আটা রুটি আর আলু ভাজি, তো সেটা শেয়ার করতে পারি নাই। তো দুপুরের রান্নাটা আজকে আমি শেয়ার করব। আজকে দুপুরে আমরা কী রান্না করব, আজকের দুপুরে হচ্ছে ভুনা খিচুড়ি আর গরুর মাংস। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। তো দুপুরের যে ভুনা খিচুড়িটা রান্না করব সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আর তাহলে এখানে আমি দুধের জারটা ভরে নিয়েছি। তো এগুলো গুছিয়ে রেখে রান্নায় চলে যাব। তো এখানে আমি নিয়েছি মুগের ডাল খিচুড়ি রান্না করার জন্য। তো ডালটাকে আমি প্রথমেই ভেজে নিচ্ছি। আর এদিকে নিয়েছি ভাতের চাল, নাজিসের চাল যেটা বলে, তো সেই চালটাই নিয়েছি। তো ডালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি চাল আর ডাল একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ, খিচুড়ি রান্না করব। আর দিয়ে দিলাম দারুচিনি 2 টুকরো, আর দিয়ে দিয়েছি এলাচ আর লং, আর দিয়ে দিলাম 1টা তেজপাতা। তো সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, একটু নেড়ে চেড়ে নিলাম।
আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এখন এই তো চাল আর ডাল ধুয়ে রেখেছি, সেই চাল ডাল আমি এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি। আর চালটা ডালটা আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে। তো এদিকে আমার চাল ডাল ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই খিচুড়িটা রান্না করব। তো এইদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এখন আমি এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, একটু খিচুড়িটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আরও একবার খিচুড়িটাকে আমি ভাপে বসিয়ে রাখবো, তারপর এই তো আমরা খাবারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি খিচুড়ি, আর এই তো শসা, লেবু, গাজর কেটে নিয়েছি, আর এখানে আছে গরুর মাংস বাটিতে বেড়ে নিয়েছি। তাহলে খাবারটা আমি এখন সাজিয়ে দিচ্ছি। তো আমার প্লেট সাজানো হয়ে গিয়েছে, আর এইদিকে সবার জন্য প্লেটে খিচুড়িটা বেড়ে নিচ্ছে। তো এই প্লেটের খাবারটা আমার হাজব্যান্ড খাবে, আমার হাজব্যান্ডের জন্য প্লেটটা বেড়ে নেওয়া হয়েছে, তো সে এখন খেয়ে নিচ্ছে। তো আজকে এ পর্যন্তই। আর এইদিকে বিকেলের নাস্তা ছিল এই তো ময়দা দিয়ে একটু তেলের পিঠা বানিয়ে নিয়ে এলাম। ময়দার সাথে দেওয়া হয়েছে খেজুরের গুড়, নারিকেল, আর একটা ডিম দিয়ে এই ব্যাটারটা করে নিয়েছি, আর এই পিঠাগুলো বানিয়ে নিয়েছি বিকালে নাস্তার জন্য। তো আজকে এ পর্যন্তই, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।